Hey guys, it's me Ima. It's me Asha. Welcome back to our channel Jamai Bow Reaction and enjoy our another new video. আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো রাইট অ্যাকচুয়ালি আপনাদের কাছে আমাদের কিছু মেসেজ দেওয়ার দরকার কারণ অনেক কিছু কথা আমাদের জমে আছে আপনাদেরকে বলার জন্য যেমন আমরা ভিডিও যখন করি রিঅ্যাকশনের সময় অনেক কিছু বলতে পারি না বাট শুধুমাত্র আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলা আপনাদের অনেক সময় অনেক ভিডিও রিকোয়েস্ট থাকে যে আপু প্লিজ এটা করেন এই লিংকটা শেয়ার করেছি আপনারা একটু ট্রাই করেন করার জন্য আমরা ট্রাই অবশ্যই করি সাবস্ক্রাইব কম হওয়ার কারণে আমাদের ভিডিও ব্লক হয়ে যায় আপনারা যদি চান আপনাদের পছন্দের রিকোয়েস্টে আমরা রিঅ্যাকশন করি সো প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করুন যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা বেশি বেশি অনুপ্রাণিত হব এবং আপনাদের রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করব এন্ড দা সেকেন্ড থিং ইজ আপনারা অনেকেই কমেন্ট করেন আমরা কিছু কমেন্টে রিপ্লাই দিই আবার কিছু কমেন্টে রিপ্লাই দিতে পারি না সময়ের অভাবে বা অনেক সময় ব্যস্ত থাকি রেগুলার লাইফ নিয়ে ইনস্টাগ্রামে আপনারা আমাদেরকে নক করেন সেটা তো আমরা সবসময় রিপ্লাই দিতে পারি না হয়তো অনেকে কাজে ব্যস্ত করেন যে ইনস্টাগ্রাম আইডিতে আমি এসএমএস করলাম আপু আপনি সিন করে রেখে দিয়েছেন বাট রিপ্লাই দিচ্ছেন না সো আমরা অনেক সময় ব্যস্ত থাকি এই কারণে আমরা রিপ্লাই দিতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি যেন পরে সেটা রিপ্লাই আমরা দিতে পারি রাইট অবশ্যই কমেন্টে রিপ্লাই না দিলে মনে করবেন না আমরা আপনাদের ইগনোর করছি এটা কখনোই মনে করবেন আর আমাদের অনেক কমেন্ট থাকে তো সব কমেন্টের রিপ্লাই তো আমাদের পসিবল হয়ে ওঠে না এই জন্য আবারও সরি বলছি আপনাদের কাছে সো বন্ধুরা আমরা একটা বিষয় নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ইন্ডিয়ার অনেকেই আছে যারা আমাদের দেশকে নিয়ে ব্যঙ্গ করে আমাদের বাংলাদেশ উন্নত না গরিব অনেকে খুব নেগেটিভ টাইপের কথাবার্তা বলে তো এটা আমাদের খারাপ লাগে আমাদের দেশকে সবাই ভালোবাসে যার দেশ তার কাছে অনেক প্রিয় এমন না আমরা আপনাদের দেশকে নিয়ে ছোট করে কথা বলি ভালো ভালো কথা বলি তাও অনেক ইন্ডিয়ানরা বলে যে আমাদের দেশকে নিয়ে বাংলাদেশের রিঅ্যাকশনটার কোনো দরকার নেই কথা বলার কোনো দরকার নেই আমরা বলবো আমাদের রাইট আছে হ্যাঁ সেটা আর সব থেকে বড় বিষয় যে এটা অ্যাকচুয়ালি আমরা মন থেকেই বলি এবং করি কারণ আপনারা আমাদের দেশকে অনেক হেল্প করেছেন আসলে আমরা মন থেকেই কথাগুলো বলি বাট জানি না কেন আপনারা বিষয়টাকে অন্যভাবে দেখেন আর অবশ্যই আমি পার্সোনালভাবে এটা বলবো যাদের ভালো লাগবে না তারা স্কিপ করুন প্রয়োজন নেই তো দেখার যারা আমাদের ভালোবাসছেন আমাদেরকে দেখতে আপনাদের ভালো লাগে আমাদের রিঅ্যাকশন আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করে যাবেন তো আরেকটা বিষয় সেটা নিয়ে আমরা অনেক ফেড আপ তো সেটা হলো ধর্ম অনেকেই ধর্ম নিয়ে অনেক কথা বলে আমরা আমাদের ধর্মকে রেসপেক্ট করি আপনারা যে ধর্মে আছেন আমরা সব ধর্মকে রেসপেক্ট করি অবশ্যই রেসপেক্ট করি যারা যে ধর্মে আছে অবশ্যই সেই ধর্মটাকে অবশ্যই সম্মান করে কেন করবে না তো এইটা নিয়েও আসলে কথা না বলাটাও ভালো একদম কারণ আমরা কোনো ভিডিওতে ধর্ম নিয়ে কোনো কথা আমরা বলি না আর যদি কথার প্রশংসা দু একটা হয়েও থাকে সেটা কিন্তু আমরা খোঁচা দিয়ে বলি না বা ধর্মের বিপক্ষে কিছু বলি না কথা বলি না আর সব থেকে বড় বিষয় যে আরে ইয়ার আমরা তো সবাই মানুষ তাই না ধর্ম তো অবশ্যই আছে ধর্ম ধর্ম বিষয়টা থাক না ধর্মের কাছে সবার আগে আমরা মানুষ এই পরিচয়টা নিয়ে থাকি না আমরা অনেকক্ষণ অনেক বকবক করলাম তো লাস্ট আরেকটা কথা বলতে চাই অনেকেই আমাদের বলে যে আপি আমরা বাংলা বুঝি না হিন্দিতে কথা বলুন অনেক আছে উর্দুতে কথা বলুন ভাই আমরা বাঙালি আমরা যদিও হিন্দি পারি ইংলিশ পারি বাট আমরা সেটা বলতে চাই না কারণ বাংলা বাঙালিতে আমরা বাঙালিতে আমরা বাংলাতে রিয়াকশন দিব যারা পাকিস্তানে থাকে যারা পাকিস্তানি হিসেবে রিয়াকশন দেয় তারা পাকিস্তানি ভাষায় কথা বলে যারা উর্দুতে কথা বলে যারা বাহিরের ফরেনার আছে তারা ইংলিশে কথা বলে তো আমাদের মাতৃভাষা বাংলা সো আমরা বাংলাতেই রিয়াকশন দেব বাংলা এবং আমাদের মাতৃভাষা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ তো কেন আমরা বাংলায় বলবো না অবশ্যই বাংলায় বলবো কারণ আমরা বাংলা একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে যে তারপরও আপনারা আমাদের দেখেন এই জন্য কিন্তু আমরা সাপোর্ট পাই ধন্যবাদ আপনাদেরকে তাও বন্ধুরা আপনাদের কথা রাখার জন্য বা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিওর মাঝখানে দুই একটা হিন্দি বলে থাকি আপনাদের বিনোদনের জন্য আপনাদের ভালো লাগার জন্য হিন্দিও বলে থাকি ইংলিশও বলে থাকি সো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে
এবং সেগুলোর উপর আমরা রিয়াকশন দিতে। আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা তত বেশি ভিডিও রিয়াকশন দিতে পারবো। আপাতত এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে, নতুন রিয়াকশন নিয়ে। টাটা।